আগের দিন তোমাদের দীর্ঘকর যোগে যে শব্দগুলো বললাম পড়িয়েছিলাম, তারপর সেখান থেকে তোমাদের প্রথমে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করি, ঠিক আছে? দেখো এলোমেলো আছে, সাজাতে হবে। তো একটু পেজ দিয়ে দয়ে দীর্ঘ কি হবে শব্দটা সাজিয়ে বলো তো। দয়ে দীর্ঘ ত, কারেক্ট। তাহলে শব্দটা এবার সাজাচ্ছি, যখন সাজাবো তখন কি বলেছি একসাথে লিখতে হয়, তাই তো? তাহলে দয়ে দীর্ঘ ত কি হলো? দুধ। আবার সেরকম দেখো প আছে, পেজ দিয়ে রয়ে দীর্ঘ, পেজ দিয়ে রয়ে দীর্ঘ। তাহলে এবার এটাকে সাজিয়ে কি হবে বলতো শব্দটা? রয়ে দীর্ঘ পাশে পটা বসে যাবে, রূপ রয়ে দীর্ঘ প, তাই তো? রূপ সাজানো হয়ে গেল, রূপ। তাহলে আর একটা পেলাম দুধ, একটা রূপ। দেখো আগের দিন যেমন তোমরা কিছু শিখলে শব্দ, সেরকম আজকেও আবার আর কিছু নতুন শব্দ তোমরা দীর্ঘকার যোগে শিখবে। যেমন দেখো ময়ূর, ম উন্তস্থয়ে দীর্ঘ র, ম উন্তস্থয়ে দীর্ঘ র। ময়ূর হচ্ছে একটা পাখি, তাই তো? ময়ূর হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় পাখি। তাহলে ময়ূর মানে ম উন্তস্থয়ে নিচে দেখো দীর্ঘকার, তারপরে র, ম উন্তস্থয়ে দীর্ঘ র, ময়ূর। আরেকটা দেখো শব্দ লিখেছি ভয়ে দীর্ঘ ধর, ভূ ধর, ভয়ে দীর্ঘ, ভয়ে যে দীর্ঘ কাজ আছে, তারপরে ধর, ভূধর, ভূধর মানে হচ্ছে পর্বত, ভূধর মানে পর্বত, ঠিক আছে? তাহলে এবার দেখি তোমাদের বইতে আর কি শব্দ আছে, তাই তোমরা সকলে বাংলা সাহিত্য পরিচয় তোমাদের বইটা নিয়ে নাও আর চলে এসো দীর্ঘকার্য, তাই তো? 14 নম্বর পাতায়, ঠিক আছে? আগের দিন তোমাদের ধূপ অবধি হয়ে গেছে, তারপর থেকে দেখো কয় দীর্ঘ বর্গীয় জ দন্ত ন, প্রত্যেকের বইটা দেখো কয় দীর্ঘ বর্গীয় জ দন্ত ন। কুজন, কয়ের নিচে দীর্ঘকার, কুজন মানে পাখির ডাক, ঠিক আছে? এখানে কুজনে কয়ের নিচে দীর্ঘকার। তারপরে দেখো দন্ত নে দীর্ঘ পয় হস্য র, দন্ত নে নিচে দীর্ঘ পয়ের সাথে হস্যকার, তার পাশে র। নুপুর মানে ঘুঙুর, পায়ে পড়া হয় নুপুর, দন্ত নে দীর্ঘ পয় হস্য র, দন্তের সাথে তাহলে এখানে দীর্ঘ গজব আছে। তারপরে ম উন্তস্থয়ে দীর্ঘ র, ময়ূর, ম উন্তস্থয়ের সাথে দীর্ঘকার, পাশে র বর্ণটা বসে গেছে, তাহলে এখানে উন্তস্থয়ের সাথে দীর্ঘকার। ময়ূর মানে একটা কি বলেন পাখির নাম, ময়ূর আমাদের ভারতের জাতীয় পাখি, তাই তো? তারপরে দন্ত নে দীর্ঘ ত দন্ত ন, নূতন, নূতন মানে যেটা নতুন, যেটা নব্য, দন্ত নে দীর্ঘ ত দন্ত, এখানে দন্ত নেই নিচে দীর্ঘ গজক আছে নূতন। তারপরে ভয় দীর্ঘ মধ্যনেশ মূর্ধন্য, ভূষণ ভয়ে দীর্ঘ, তারপরে মধ্যনেশ, তারপরে মূর্ধন্য, তাহলে ভয়ের নিচে দীর্ঘকার, ভয়ের ভূষণ মানে হচ্ছে অলংকার, ঠিক আছে? এখানে ভয়ের নিচে দীর্ঘকার। তারপরে দেখো ভূধর, ভয় দীর্ঘ ধর, ভয়ের নিচে দীর্ঘকার, ভয় দীর্ঘ, তারপরে ধ র, ভয়ের নিচে দীর্ঘকার্য, ভূধর মানে কি বললাম পর্বত। তারপরে দূষণ, দয় দীর্ঘ মধ্যনেশ মূর্ধন্য, দূষণ মানে যেটা কলুষিত করে, ঠিক আছে? দূষণ হচ্ছে কলুষিত করণ, যেমন আমরা বলি না বায়ু দূষণ, শব্দ দূষণ, তাহলে দূষণ মানে কলুষিত করণ। দয় দীর্ঘ মধ্যনেশ মূর্ধন্য, দয় নিচে দীর্ঘকার। আর তারপরে যে পয় দীর্ঘ র মধ্যন্য, পূরণ মানে যেটা পরিপূর্ণতা প্রাপ্তি, ঠিক আছে? পূরণ মানে যেটা পরিপূর্ণরূপে প্রাপ্ত হয়েছে, ঠিক আছে? পয়ের দীর্ঘ র মধ্যন্য, পয়ের নিচে দীর্ঘকার। তাহলে আজকে কি শব্দ আমরা পড়লাম, কয় দীর্ঘ বর্গীয় দন্ত ন কুজন, দন্ত নে দীর্ঘ পয় হস্য র নূপুর, ম উন্তস্থায় দীর্ঘ র ময়ূর, দন্ত নে দীর্ঘ ত দন্ত ন নূতন, ভয় দীর্ঘ মধ্যনেশ মূর্ধন্য, ভূষণ ভয় দীর্ঘ ধ র উধর, দয় দীর্ঘ মধ্যনেশ মূর্ধন্য, দূষণ পয় দীর্ঘ র মূর্ধন্য, পূরণ। তাহলে আজকে আমরা যে শব্দগুলো শিখলে ভালো করে ভিডিওতে শুনে নাও উচ্চারণ গুলো কেমন করছি, ঠিক সেভাবে করবে, এবং বাকি শব্দগুলো প্রত্যেকটা লিখে লিখে পড়ো, বানানগুলো যেন ভালো করে বুঝতে হয়ে যায়, যাতে যেমন প্রশ্ন আসবো তোমরা যেন অবশ্যই পারো। ওকে স্টুডেন্টস, পরের দিন বাকিটা পড়াবো, বাই।